Assalamualaikum! এটেন বাংলা শেয়ার বাজার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা তিরিশ জুন দুই হাজার উনিশ সমাপ্ত অর্থ বছরের জন্য আর ডি ফুডস পাঁচ শতাংশ স্টক ও ফাইন ফুডস দুই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আর ডি ইপিএস হয়েছে ছেচল্লিশ পয়সা ও সম্পদ মূল্য হয়েছে পনেরো টাকা নব্বই পয়সা আগামী সাত ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট একুশে নভেম্বর ফাইন ফুডস শেয়ার প্রতি আয় হয়েছে চব্বিশ পয়সা এবং সম্পদ মূল্য হয়েছে দশ টাকা তিরাশি পয়সা এজিএম হবে বারো ডিসেম্বর রেকর্ড ডেট উনিশ নভেম্বর স্টাইল ক্রাফ্ট ও রেনেটার লিমিটেড সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে স্টাইল ক্রাফ্ট একশো শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে শেয়ার প্রতি আয় হয়েছে সাত টাকা চুহাত্তর পয়সা ও সম্পদ মূল্য হয়েছে ৬৬ টাকা সাত পয়সা আগামী পনেরো ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট আঠাশ নভেম্বর রেনেটার লিমিটেড 10০ শতাংশ নগদ এবং দশ বোনাস লভ্যাংশ দিয়েছে ইপিএস হয়েছে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা ও সম্পদ মূল্য হয়েছে দুইশো তিরিশ টাকা নব্বই পয়সা একুশ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট বিশ নভেম্বর কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিগুলো শেয়ার লেনদেনের ক্ষেত্রে মূল্য সীমা নেই ঢাকা ব্যাংক ও আল আলআরাফা ইসলামী ব্যাংকে তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এ সময় ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে সাতচল্লিশ পয়সা আগের বছর ছিল পঞ্চাশ পয়সা নয় মাসে ইপিএস হয়েছে এক টাকা চব্বিশ পয়সা যা আগের বছর ছিল এক টাকা বিশ পয়সা সম্পদ মূল্য হয়েছে একশো পাঁচ টাকা আটষট্টি পয়সা এদিকে আল- আরাফা ইসলামী ব্যাংকে শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে সাতাশ পয়সা গত বছর আয় ছিল তিরিশ পয়সা নয় মাসে সমন্বিত ইপিএস হয়েছে চব্বিশ পয়সা আগের বছর ছিল পয়সা সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ১৬ পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতাশটি কোম্পানি পরিচালনা পর্ষদের বোর্ডসভা আজ অনুষ্ঠিত হচ্ছে কোম্পানিগুলো সভায় তিরিশ জুন দুই হাজার উনিশ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে এছাড়াও তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সময় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিয়ে ধন্যবাদ সবাইকে